সাধারণ সম্পাদক অর্থাৎ এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারির কারণে উঠিছো। কটার সমস্যাবোধ সমস্যা সমাধানের বাবে ওলাই আছো। কোনো রাজনৈতিক নেতা নহয় যে ডাঙর ডাঙর আশ্বাস দিম, লগত থাকার প্রতিশ্রুতি দিছো, সেই প্রতিশ্রুতি পূরণ করে। এইকেইটা দিনত কেনে ধরনের ব্যস্ততা আছিলে? ব্যস্ততাটো কব গেলে বহুখিনিয়ে আছিলে, বহুত নতুন অভিজ্ঞতা হল এইকেইদিনত। হয়তো চাগে মই ইন্ট্রোভার্ট বলে কব লাগিব, প্রথমতে আসিল, এটা এক্সট্রা লেভেলর এক্সট্রোভার্ট হয়ে গেছো। আর আপনার সর্ত আছো কটনিয়ান হিসাবে কি বিচারে? কি কলে আপনি? আমি যোগ্যজনকে মানে নির্বাচিত হওয়াটো বিচাৰিছো, কারণ সবে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আর মানে যোগ্যজনে পাক আর যাতে ভাল এটা ছাত্র একতা সমাজ মানে গড়ি উঠক, মানে সেইটাই বিচার। জয়ী হওয়ার পিছত কেনে ধরনের কাম করাটো বিচারে তেওঁলোকে? এটাই কম কটনের ভালর কারণে, আর কটনত যিখিনি স্টুডেন্ট পড়ি আছে তেওঁলোকৰ মানে ভালর কারণে যাতে করে। আর হয় 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 সেইটাই নিশ্চয়। কটনৰ আমি পরিবেশটো দেখুৱাইছো, আপোনালোকে দেখিয়ে ধৰিব পাৰিছে এক উখল মাখল পরিবেশে বিৰাজ কৰিছে, যিহেতু পুৱা 10 বজাৰ পৰা যিহেতু ভোটদান প্ৰক্ৰিয়া চলি আছে। আৰু আমি আপোনালোকক নিশ্চয় পৰিবেশটো দেখুৱাই আপোনালোকে ধৰিব পাৰিছে যে খুব সুন্দৰকৈ নিয়াৰিকৈ ভোটদান প্ৰক্ৰিয়া চলি আছে, যিহেতু যিসমূহ কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী, সেই নিৰাপত্তা বেষ্টনীসমূহ গঢ়ি তোলা হৈছে। আৰু আপোনাৰ ওচৰত আহিছোঁ যিহেতু ভোটদান প্ৰক্ৰিয়া চলি আছে, কেনেকুৱা কি বিচাৰিছে? আমি বিচাৰিছোঁ এজন এনেকুৱা কেণ্ডিডেট মানে নিৰ্বাচিত হওক যিয়ে কটনৰ হৈ চিন্তা কৰে, অসমৰ হৈ চিন্তা কৰে, কটনৰ ভালৰ কাৰণে কাম কৰে। আৰু মোৰ বিশ্বাস আছে কটনিয়ানে যোগ্য প্ৰাৰ্থীয়ে নিৰ্বাচন কৰিব। নিশ্চয় আপোনাৰ ওচৰত আহিছোঁ। মোৰ নাম নিৰ্বাচন চলি আছে, হয় কি বিচাৰিছে? মানে যিটো উচিত সেইটোৱে বিচাৰিছোঁ, যিজন উপযুক্ত হয় তেওঁকে ভোট ময়ো দিম। আৰু তাকে আৰু যিজন মানে জি এছ হিচাপে প্ৰেচিডেণ্ট হিচাপে জোৰ জোৰ যিটো আছে তেওঁ ছিলেক্ট হৈ কিনে যাতে ইন ফিউচাৰ যিটো মানে ভাল কৰিব পাৰে সেইটোৱে যাতে কৰে, তাৰে কামনা ৰাখিছে।